হ্যালো সাগস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু সাগস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও সুস্থ আছি, ভালো আছি। আজকে শুভ বিজয়া দশমী, সকলকে জানাই শুভ বিজয়া দশমী, প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বড়োরা আমার প্রণাম নিও, ছোটরা অনেক 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 ভালোবাসা নিও, ঠিক আছে? তো চলো বেরোচ্ছি, বাজে এখন 11টা, অনেকটা লেট হয়ে গেছে। জানি না ওখানে গিয়ে কী পাবো না পাবো, কারণ কি 9টা থেকে পুজোর টাইম ছিল। তো চলো যাওয়া যাক, যা হবে তোমাদের সাথে শেয়ার করবো, পাশে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো আমরা পৌঁছে গেছি, এখানে হচ্ছে ড্রয়িং কম্পিটিশন। চলো আমরা সেটা চলে যাবো ওপরে, কারণ কি আজকে দশমী, আবার একটা বছরের জন্য মা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। তো মায়ের সুন্দর মুখটা না দেখলে কোথাও না কোথাও একটা নিজের মনের মধ্যে অসম্পূর্ণতা থেকে যাবে, যার জন্য ভাবলাম আগে মায়ের সুন্দর মুখটা দেখে আসি, তারপরে বাকি সমস্ত কিছু দেখব। তাই চলে এলাম সীতা মায়ের কাছে। এই জিনিসটা আমার ভীষণ প্রিয়, এটা হচ্ছে দধিকর্মা। কতদিন কতদিন যে খাইনি দধিকর্মা তার কোনো ঠিক নেই। ফিরলাম, সিঁদুর খেলা হলো, এনজয় হলো, ভীষণ ভালো লাগলো। আবার মন খারাপ হয়ে গেল একটু, কারণ কি আবার সেই একটা বছর অপেক্ষা করতে হবে মায়ের জন্য। কিন্তু কিছু করার নেই, জাস্ট বাড়ি এলাম, চিকেন বানাবো, চিকেন এনে রেখেছি। কালকে আবার আমার বুটুর বার্থডে, যার জন্য একটু শপিং করতে যেতে হবে। 5 রকম ভাজা, পায়েস, এই সমস্ত কিছু তোকে একটু বানিয়ে দিতে হবে। আর এই বছরে ও পায়েস প্রথমবার খাবে। বেলুন আনতে হবে, ডেকোরেশন ডেকোরেটিংয়ের জিনিস আনতে হবে। তো যেতে হবে, এখনও স্নান করিনি, জাস্ট ফ্রেশ হয়ে চলে গেছিলাম। এবারে চান টান করবো, জল গরম করতে দিয়ে দিয়েছি, এই যে চান টান করবো, করে টুরে মার্কেটে যাব। আর এই অবস্থায় আমি আসছি, রাস্তায় প্রত্যেকটা লোক দেখছে, কারণ কি জানো এখানে সিঁদুর খেলাটা কী জিনিস এরা জানে না। ওই যেখানে গেছিলাম সেখানে সব তো বাঙালি, সবাই খেলেছে, ভীষণ আনন্দ করেছি, ভীষণ ভীষণ আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। তো চলো আমি ফটাফট রান্নাটা বসিয়ে নিই। আর কটা বাজে জানো? এখন 2টো বাজে। তো চলো রান্নাটা বসিয়ে নিই, তারপরে রান্না হয়ে যাক, তারপরে আবার ফিরছি। চিকেন রেডি হয়ে গেছে, আমার এখানে একটু ঝোলঝোল খাওয়া পছন্দ করি আমরা সবাই, যার জন্য একটু ঝোলঝোলই বানালাম। গুড ইভিনিং। তো চলো যাচ্ছি রাবণ দহনের ওখানে, যেখানে রাবণ দহন হবে, যেখানে মেলা চলছিল আগের দিন দেখিয়েছিলাম ওখানে। তো যাব, ভীষণ ঘুম চোখে, ঠিক মতো 2-3 দিন ঘুমই হয়নি, পুরো রাত্রিবেলা বাড়ি আসছি আবার চলে যাচ্ছি, বাড়ি আসছি আবার চলে যাচ্ছি, সকালবেলা এই করে ঘুমই হয়নি। ওরা সব ঘুমাচ্ছিল, উঠলো। আর আজকে শুনছি এখানে নাকি
সব ঠাকুর ঠাকুর সাজিয়ে টাজিয়ে নিয়ে বেরোবে আর কি রাস্তায়। তো জানি না, যদি বেরোয় তো দেখতে লাগবে, বললো যে 9টা 10টার পরে বেরোয়, যার কারণে ভাবছি ওখানে দেখবো, দেখে তারপরে তো ফিরবো। তো ফুল প্রোটেকশানে যেতে হবে, সোয়েটার টোয়েটার পরে একদম, তার জন্য ওদের একটু ঘুম পাড়িয়েও দিয়েছিলাম যাতে ঘুম না এসে যায় রাস্তার মধ্যে। তো চলো, রেডি হয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? এত মেকআপ করেছি আর মনে হচ্ছে না যে মেকআপ করি, সাদা সিম্পলভাবে যাচ্ছি, ব্যাস একটা টপ পরে নিয়েছি, সোয়েটারটা লাগবে ভীষণ বাইরে ঠান্ডা, আর জিন্স, ব্যাস, আর ইয়াররিংগুলো পরেছি, ব্যাস আর কিছু পরিনি, এই হচ্ছে। তো চলো যাই, দেখি কি হচ্ছে ওখানে। এখন তো আওয়াজ শুনতে পাচ্ছি, গান টান হচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছি, চলো যাই। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করবো, পাশে থাকো, দেখতে থাকো, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। পেছনে দেখতে পাচ্ছ, ওগুলো প্রসেশন হিসাবে বার করবে লাইটিং ফাইটিং দিয়ে সাজিয়ে, এখন রেডি করছে। আর এখন বাজে 9টা 22, সরি 8টা 22, 9টা 22 না, নবরাত্রির জন্য বাড়িটা সাজিয়েছে, দেখো। তো চলো, ওখানে ফাংশন হচ্ছে, দেখি একটু গিয়ে। তো এখানে দেখো রাশ বেরিয়েছে, আর এই জায়গাটায় তোমাদের একটা কথা না বললেই হচ্ছে না, এই যে ফুলগুলো ঝুলছে দেখতে পাচ্ছ, একটা নকল না, কিন্তু প্রত্যেকটা ফুল আসল ফুল, তাজা ফুল, একদম সুন্দরভাবে সাজিয়েছে, পুরো পুরো একদম অপূর্ব লাগছে দেখতে, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছ, অপূর্ব লাগছে। এটারও দেখো, ওপর থেকে নিচে অবধি পুরো ফুল দিয়ে সাজিয়েছে, পুরোটাই আসল ফুল। এখন বাজে প্রায় 10:30 রাত্রি, তো চলে এলাম আইসক্রিম খেতে, একদম বোরিং লাগছিলো খালি মুখে, টুকটাক খাওয়া ছাড়া কি আর ঘোরার মজা আসে, যার জন্য চলে এলাম একটু আইসক্রিম খেতে। আর রাস্তার চারিদিকটা দেখো ভীষণ ভিড়, ভীষণ। এমন জায়গায় রয়েছি গায়ে সোয়েটার পরে আইসক্রিম খাচ্ছি। এই যে রাশের প্রসেশনটা বেরিয়েছে, এটার জন্য 1st, 2nd, 3rd প্রাইজ আছে, তো যার জন্য প্রাইজগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো আমরা এখন এসে দাঁড়িয়েছি ভোগ খাবো বলে, কত বড় লাইন পড়েছে দেখেছো, এখানে কিন্তু ভোগের জন্য ইডলি দিচ্ছে, যার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের সেই টেম্পল যেখান থেকে ভোগ বিতরণ হচ্ছে। এটা হচ্ছে ঠিক আমার ঘরের সামনের হনুমানজি টেম্পল, তো এখান থেকে মূর্তি বার করেছেন। এখন বাজে 12:00 থেকে 12:25 হবে, তো যত রাত্রি বাড়ছে তত ভিড়ও বাড়ছে, তো তোমরা দেখো ভিড়টা কীরকম বেড়েছে এখন। এখন 1টা জাস্ট ফিরলাম প্রসেশন দেখে, নানান ধরনের যে টেম্পলে যে ঠাকুরগুলো মেন ঠাকুর যেগুলো হয় টেম্পলে, তো অনেক এখানকার যে টেম্পলগুলো হয় সেখানে তো অনেক রকমের ঠাকুর থাকে, কিন্তু মেন মেন হয় যেখানে একটা একটা টেম্পলে, ধরো গণেশজি আছে, গণেশজি আছে, লক্ষ্মীজি আছে, আর নবগ্রহ, এখানে নবগ্রহ দেবী দেব দেব দেবীর মূর্তি রাখা আছে, কিন্তু গণেশজি যদি হয় না মেন, তো গণেশজিটাকে অনেকটা সুন্দর করে সাজানো থাকে, সাজানো তো সবকটা সবগুলোকেই থাকে, কিন্তু এই গণেশজি যদি টেম্পলটা হয় মেন, তো গণেশজিটা আরও সুন্দর হয়, আরও বেশি বড় হয়, এই জন্য আর কি। তো ওইরকম যে যে মেন টেম্পলের দেবদেবী দেবতাগুলো সেগুলোকে
সুন্দর করে সাজিয়ে একটা প্রসেশন বার করেছে, সেই প্রসেশন যাচ্ছে পুরো রাউন্ড লাগিয়ে আবার আসবে। আর ওর মধ্যে প্রাইস আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড কে কী প্রাইস নেবে সেরকম হিসাবে প্রাইস আছে ওখানে। তো ওই হিসেবে ওরা ডেকোরেশান করেছে আর কি। আর বুটুর আজকে বার্থডে, মানে আজকে তো এখন তো বাজে ডেটটা মানে 1:10, তো বুটুর আজকে বার্থডে, যার কারণে কালকে অনেকটা কাজ বাজ আছে সকালবেলা, যার জন্য সকালবেলা অনেক কাজ আছে, রান্নাবাড়ি আছে, মাছ আনতে যাওয়া আছে। সকালবেলা 8টার মধ্যে মাছ আনতে না গেলে আবার মাছ পাওয়া যাবে না, যার কারণে আমরা আজকে তাড়াতাড়ি চলে এলাম, থাকলাম না। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন দিনের নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর সবাইকে জানাই, আরও একবার সবাইকে জানাই, শুভ দশমী, বড়রা প্রণাম নিও, ছোটরা অনেক ভালোবাসা নিও। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।